মানুষ, দীপজল ভাই দানবীর, দীপজল ভাইয়ের বাসায় যে যায় খালি হাতে সে কোনোদিন আসে না, দীপজল ভাই দেয় সবসময় দেয়। দীপজল ভাই যখন মামলা করে এসে সে এখানে বসলো, আমাকে বলে রিয়া এই চেয়ারটা এতই সোজা পাওয়া, আমার 3.5 কোটি টাকা খরচা গেছে। আপনার বস্তার মধ্যে টাকার বান্ডিল সেগুলো প্যাকিং করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। সময় আমরা শিল্পী পরিচয় দিলে গর্ববোধ মানুষ বোঝে, আপনি শিল্পী অবাক হয়ে যেত, যে ছবিতে কাজ করেছি অবাক হয়ে যেত, আর এখন অবাক তো দূরের কথা। যদি বলি আমি চলচ্চিত্রের আর্টিস্ট, আমি চলচ্চিত্রের নায়িকা বা আমি চলচ্চিত্রে অভিনয় করি, তখন মুখটা ঘুরাই নেয় এবং বাজে একটা হাসি দেয়, ইগনোর হাসি। এখন আর্টিস্ট বললে ঘৃণা করে, আর আগে আর্টিস্ট বললে পাগল হয়ে যেত মানুষ। সেটা আমি 4,000 মানুষ আমাকে দেখতে আসছে, আর এখন 1,000 তো দূরের কথা, একটা মাসিও কেউ আসে না। আমি যখন এই ইন্ডাস্ট্রিতে গেট থেকে ঢুকছি তখন 1,000 মানুষ ছিল গেটের সামনে, এখন গেটের সামনে কই মানুষ? আপনারা একটি মানুষ খুঁজে পাচ্ছেন? নিপুণ সাহেব কিন্তু গতবার কিন্তু আমরা সবাই কিন্তু নিপুণের পক্ষেই ছিলাম, হ্যাঁ, আর সেই পক্ষবাদীর একজন মানুষের জন্য আমি ওখানে গিয়েছিলাম, নাহলে কিন্তু আমি এর আগের বারও জায়েদ ভাই, তার আগে তোমার সাকিব ভাইয়া, আমাকে কিন্তু সাকিব ভাইয়াই মাঝখানে আমি অনেক বছর ছিলাম না, পরে আমি আসার পর কিন্তু সাকিব ভাই আমাকে ভোটার বানিয়েছে, অমিত ভাই ছিলেন তখন সেক্রেটারি। তো যাই হোক, গত ইলেকশনটা জেসমিন আপু আমাকে যখন বললো যে যেহেতু আমি নিপুণ আপুর প্যানেল থেকে দাঁড়াচ্ছি তুই আমাদের পক্ষে আয়, জেসমিন আপুর একটি কথায় হয়তো আজকে আমি ভুল করেছি সেটা হয়তো জানি না, বাট কাউকে সাপোর্ট করা ভুল না, কিন্তু কেউ যদি অন্যায় করে সেটা ভুল। আমি সাপোর্ট গত বছর নিপুণকে করেছি, আমার ভালো লেগেছিল, এবার আমার ভালো লাগেনি বলে আমি সেখান থেকে চলে আসছি, আমি দীপজল ভাইকে সাপোর্ট করছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তি স্বাধীনতা। তো আপনারা এটাও জানেন যে আমি আগে দীপজল ভাইয়ের এখান থেকে দুটো কথা বলে আসি, যে দীপজল ভাইকে যে রিটটা দিয়েছেন সেখানে তার আইনজীবী বলেছেন যে দীপজল সাহেব ভোট নিয়ে ভোটারদের সাথে টাকা নিয়ে লেনদেন করেছে করেছে, এগুলো কেন? গতবারও সেম জিনিসটা আপনি জায়েদ খানের সাথে করেছেন, জায়েদ খান টাকা দিয়ে এই করে এই করে সেই করে করেছেন, কিন্তু এখন আমি যদি বলি নিপুণ আপু গতবার তো আমি আপনার প্যানেলে ছিলাম, আপনি কি কি করেছেন সেটা তো আমি নিজে দেখেছি, আমার চোখে দেখেছি, এই চোখ দুটো তো মিথ্যে না, আমি মানুষটাও মিথ্যে না, আমি তো এখনো সুষ্ঠুভাবে দাঁড়িয়ে আছি, সুস্থভাবে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে কি দেখেছিলেন? হ্যাঁ, তো আপনি তো যেমন গতবার তো আমি ওই জায়েদ ভাইয়ের প্যানেলে যাইনি, তাদের প্যানেলে কি হয়েছে আমি জানি না, বাট আপনার প্যানেলে কি হয়েছে সেটা আমি জানি, সেটা কি একটু বলা যায়? আমি তো বলেছি সে বারবার টাকা নিয়ে মামলা করছে, এটাই তো নাকি? আপনারা বলেন, আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই, আপনারা একটু বলেন, সে কিন্তু বারবার সেই একই জিনিস নিয়ে কাজ করতেছে, গতবার করেছে জায়েদ খানের সাথে, সে ভোটের জন্য টাকা দিয়েছে সবাইকে, সেটা নিয়ে রিট করে মামলা করে অবৈধভাবে 2 বছর এই চেয়ারে ছিলেন সে অবৈধভাবে, কারণ গতবারে কিন্তু জায়েদ খানই জিতেছিল, সে পাশ করেনি, সে গায়ের জোরে হোক কার জোরে হোক কোন লম্বা হাত হোক কারো না কারো ইতো আছেই তার পিছনে, ব্যাকিং আছে, নাহলে সে হতে পারে, হ্যাঁ সে হাতটা বললাম না, সে হাতটা তো আপনারা জানতে পারবেন, টুডে অ্যান্ড টুমোরো জানতে পারবেন, হ্যাঁ না ওই হাতটা ভাই দীপজল ভাইকে কালকে কি বলছে তুই বল আমার হাত আমি কোন হাত আমার হাত লম্বা কারে দিয়ে করতেছি তুই বল, দীপজল সাহেবকে যদি বলতে পারে তুই বল তাহলে অবশ্যই তার হাত আছে। দীপজল সাহেবের মতো একজন স্বনামধন্য মানুষকে যদি সে এই ধরনের কথা বলতে পারে, আমি তো একটা পুঁটি মাছ ভাই, তাই না নাকি? আবার অনেকে বলতেছে ভুয়া বই দেন পাড় দিয়ে বইলা যাইতে, যেমন গতবার আমি একদম খুলে বলি, তার জন্য যদি আমার জেল হয় ফাঁস হয় বা আমাকে নিপুণ আপু ক্ষতিও করে বা আমার রাস্তাঘাটে বিপদ করে বা আমাকে মাস্তান দিয়ে সন্ত্রাস দিয়ে উঠাই নিয়ে যায় আমাকে গুম করে দেয়, আমি একদম এই ক্যামেরার সামনে এটা বলতেছি, গতবার তো সে টাকার খেলা দেখাইছে, তারপরও তো সে জিততে পারে নাই, লোকটা একটু মাঝে মাঝে দিয়ে মাঝে মাঝে বিল্ডিংটার যে ওখানে হাতির জিলে, হ্যাঁ হাতির জিলের ওখানে পুলিশের পাশে যে বিল্ডিংটা সেখানে নিপুণ আপু তো কম তামাশা দেখায় না,
পুলিশ পেলা জানা না উনি বলতে এটা হলো মধুবাগের পাশে মধু গত বছরে মধুবাগের পাশে যে আমরা যে ওখানে গেলাম হ্যাঁ তো লাস্টের দিক দিয়ে যে সে যে আমরা আমি না অবাক হয়ে গেছি যে কি রে ভাই এগুলা কি করতেছে মানে কিন্তু গতবার কে আমাকে আপনারা দেখেছিলেন সাক্ষাৎকারের জন্য কেউ বা আর কেউ আসছিল আমার সামনে সাক্ষাৎকারের জন্য বা যে জায়েদ খানকে মামলা দিয়েছে তখন তো আপনারা কেউ আসেন না ওই প্রশ্নটার সময় তখন আসলে হয়তো বলতাম এখন আপনারা আসছেন বলে বলেছি এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনারা আগে কেন বলেন না টাকার ব্যাপারটা আগে জিজ্ঞেস করেন নাই বলিনি প্যাকেট পেয়েছিলেন আপনিও কার আমি তো দলের আমি প্যাকেট দিয়ে কি করবো কই আমি তো দীপজলার প্যানেলে কই আমি তো বলতে পারবো ইফতার ছাড়া আমরা তো দীপজলার কাছ থেকে কিছু পাইনি শুনেন একটি মাস আল্লাহর নিয়ামতের মাস ৩০টা দিন ইফতার করানো সবাই পারে এটা দীপজল সাহেব করিয়েছেন কারণ সে এটা সে ভেবেছিল যে আমি তো প্রতি বছরের ইফতার পার্টিটা আমি আমার এলাকায় দিই তার এলাকায় সে দেয় ২০০-২৫০ মানুষকে সে খাওয়ায় তাহলে এইবার আমি এই যেহেতু আমার ইলেকশনে চলে আসছে এইবার ইফতারটা আমি আমার চলচ্চিত্রের FBC-তে করেছেন সে এটা যদি তার অপরাধ হয়ে থাকে এটাই তার অপরাধ এটাকে টাকা লেনদেন বলতেছেন লিপুন আপু এটা কি নিপুন আপু টাকা লেনদেনের কথা বলতেছে আমরা তো টাকা দেখি নাই দীপজল সাহেব কাকে টাকা দিছে কই আমরা তো দেখি নাই বা আমরা পাইও নাই নিঃস্বার্থে গতবারও আপনারিতে আমি নিঃস্বার্থে লড়েছি আমি একটি টাকা নিই নাই আমি দেখেছি খালি যেগুলো কি করতেছে এবং এট এ টাইম কি আছে আমি একটু দেখ আচ্ছা সর্বশেষ আপনাদের আপনি দেখে মজা পেয়ে গেছেন নিপুন আপু এখন আর সাথে মন চাচ্ছে না একজন ভদ্রলোক সে পাস করেছেন ১৬ ভোটে পাস করেছেন একটি ভোটে পাস করলেও সে পাস করেছেন আপনি মালা পরিয়েছেন হাসি মুখে বরণ করে আমরা ভাবছিলাম যে না নিপুন আপু পরিবর্তন হয়েছে আমরা ভেবেছি নিপুন আপু পরিবর্তন হয়েছে কিন্তু সে তো পরিবর্তন তো দূরের কথা আপনারা চিন্তা হ্যাঁ তার লাভ অবশ্যই আছে তার লাভ না হলে সেই চেয়ারটা ছাড়তেছে সে বারবার মামলা করতেছে কেন এখানে তো কোনো মানে নতুন কোনো ছবি হচ্ছে না এই যে আমি যেমন গতবার বলেছিলাম যখন আপনার ৯ নম্বর ফ্লোরে শুটিং করছিল জেসমিন আর নিপুন তখন আমি নিপুন আপাকে বলছিলাম আপু তুমি তো ছবিতে কাজ করতেছো আমি কখনোই নায়িকা হওয়ার চেষ্টা করি নাই আমি কিন্তু ফার্স্টটা ছবিতে হিরোইন করেছি আর এর আগের ছবিতে সব ছোট বোন আইটেম সং আমি এগুলো করেছি আমি বলছি আপু আমার হিরোইনের দরকার নাই আমি ভালো চরিত্র হলে করবো নিপুন আপুকে বলছি কেন না কোনো আমি যেসব ছবিতে কাজ করি সেসব ছবিতে ওরকম কোনো ক্যারেক্টার নাই তাহলে আপনি জেসমিনকে প্রতিটা ছবিতে কী করে রাখলেন সেটা তার ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনিও কিন্তু প্রবণতা দেখিয়েছেন গত ইলেকশনে আরমানবার বাড়িতে যখন নিয়ে যান সেখানে সবাইকে বহুত কিছু দিয়ে দিছেন সে হ্যাঁ একই গ্লাসে পানি খাবো আমরা একই গ্লাসে পানি খাবো ছবি করব এই করব আমাকে বুকে জড়িয়ে ধরে কত কি তখন যে রিয়া কিন্তু ওটা কোনো কথা না কথা হলো সব কথার বাহিরে আমি একটি কথা বলবো দীপজল ভাই জিতেছেন দীপজল ভাই ভালো দীপজল ভাই সব দেয় ঠিক আছে লাস্টের দিন কি করেন আমি তো জানি না প্যানেলের খবর আমি জানি না নিপুনের প্যানেলের খবর আমি জানি না এবার কিন্তু এরা জানে আমরা গিয়েছি হ্যাঁ এরা গিয়েছে এই যে এখানে মানুষ আছে বলেন এদেরকে জিজ্ঞেস করে আমি বলে দিয়েছি গত নির্বাচনেও দেখেছি যে জায়েদ খানকে টেক্কা দিয়ে কিন্তু সেই আবার চেয়ারটা নিয়েছে এবার কি দীপজলকে টেক্কা দিতে পারবে সেবার দীপজলকে এবার আমরা হতে দেব না এত সোজা না প্রয়োজনে দীপজল ভাই দীপজল ভাইর জন্য যদি আমাদের মরতে হয় আদালতে আমাদের যেতে হয় জেলে যেতে হয় তাও আমরা যাব দীপজল ভাই তো অন্যায় করে নাই গতবার জায়েদকে অন্যায় করেছে করে নাই অন্যায় বানানো হয়েছে পীরজাদা হারুনকে কি বলছিল নিপুন চুমো দিয়ে তাকে নাকি চুমোর অফার করেছে কি বলেছিল ক্যামেরার সামনে যে ওকে থাপ্পড় মারা উচিত ছিল সেই পীরজাদা হারুনকে এবার আবার তার দলে নেয় নাই তাহলে সে কতটা ঘৃণ মহিলা হতে পারে বা আপনারা চিন্তা করেন একজন যেই ব্যক্তি আমার কথা হলো যেই দীপজল ভাই এই ইন্ডাস্ট্রি তাকে চিনালো তাকে নায়িকা বানালো তাকে একটা জায়গা তৈরি করে দিয়েছে এই নিপুন আপুকে দীপজল সাহেব আনছে সে একটা এই জায়গাটা তো নিপুনকে সেই চিনাইছে আর এখানে আমার কথা হলো যেই মানুষটা জিতছে ভাই সে বলে কারচুপি করা হয়েছে খালি তার বেলায় কারচুপি আর কারো বেলায় কারচুপি হয় নাই ওই সিটের বেলায় কারচুপি আর সে খালি একজনের জন্য চিন্তা করে ওই সিটের বেলায় কারচুপি হয় একজনের জন্য চিন্তা করে সে শুধু তার প্যানেলে আরো মানুষ নাই কই মাহমুদ কলির কথা তো বললো না একবারও আর কারো বেলায় কারচুপি হয় না শুধু তার বেলায় কারচুপি করেছেন সব খালি তার বেলায় হচ্ছে
আমি লাস্টে একটা কথা বলবো, এই ইন্ডাস্ট্রিটা গড়েছেন আমাদের প্রাণপ্রিয় যে দেশের জন্য যে শহীদ হয়েছেন শেখ মুজিবুর রহমান। আমি মানে প্রধানমন্ত্রী আমাদের মা, আমাদের আমরা আপা বলি এবং সবাই বলে জনগণের মা, আমি সেই মায়ের কাছে বলতেছি যে আপনার বাবার ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর একটি মাত্র মেয়ে মামলা 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 থানা আদালত এগুলো নিয়ে শেষ করে দিচ্ছে। আপনার চোখে কি একটিবারও পড়ে না এইটা যে কি হচ্ছে ইন্ডাস্ট্রিটা? এক বুঝেছি আমার গ্রামে গিয়ে যখন আমি আমার ছবিগুলো রিলিজ হয়। হ্যাঁ, তো আমি আবারও বলবো যে নিপুণ আপু, আপনি এইসব অন্যায় অনাচার বন্ধ করেন। যাকে মালা পরিয়েছেন আপনি আসেন বাংলাদেশে, এসে সয় সম্মানে তাকে আবার এসে মালা পরান। আপনি যেটা করছেন এটা অন্যায়, এটা ভালো কাজ না, ভালো মানুষরা এইসব কাজ করে না। আপনার কাছে আমার এটা ছোট বোন হিসাবে, এই চলচ্চিত্রের একজন আর্টিস্ট হিসাবে আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? আপনার কাছে এছাড়া মানে কি 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 বলবো আপনাকে, বলেন, কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ভুল হলে ক্ষমা করুন।